5 স্টার হোটেলে ক্রিকেট বোর্ডের ইমার্জেন্সি মিটিং, চলন্ত সিঁড়ি বিয়ে যখন একের পর এক বোর্ড ডিরেক্টর নামছিলেন, বোঝার উপায় নেই ভেতরের পরিবেশটা ঠিক কতটা উত্তপ্ত ছিল। এর আগে বিপিএল মানি বেশিরভাগ ক্ষেত্রে ছিল ফ্র্যাঞ্চাইজির অনিয়ম, এবার সেই দাগটা অনেকটা বোর্ডের গায়ে। বিপিএলে চলতি আসরে ঢাকা পর্বের সাথে চট্টগ্রাম পর্বের মিলের জায়গাটা হলো, ঢাকা পর্বে ডিআরএস ছিল না, চট্টগ্রাম পর্বেও ডিসিশন রিভিউ সিস্টেম নেই। অমিল হচ্ছে ঢাকা পর্বে খুব একটা ক্লোজিং প্রোগ্রামটা কেমন হবে, নোরা ফাতেহিরা সত্যি সত্যি আসছেন কি না, সেই আলোচনাটা খুব একটা ছিল না। চট্টগ্রাম পর্বে সেটা আবার নতুন করে আলোচনায় এসেছে। বৃহস্পতিবার যেই সিদ্ধান্ত হয়েছে, যে মিটিং হয়েছে, তারপরে যে ব্রিফিং হয়েছে, সেখানটায় মোটামুটি বলার চেষ্টা করা হয়েছে একটা জমকালো ক্লোজিং বিপিএলের বিসিবি করতে চায়। ডিআরএসকে এভেলেবেল করা না গেলেও বলিউডের ফাতেহি, শাহনশাহ, বাদশারা ঠিকই আসছেন সমাপনী অনুষ্ঠানে। বিসিবি ফাইনালে বলিউডের নায়ক নায়িকাদের এনে স্পটলাইট ঘোরাতে চায়, অনেকটা চির সত্যকে অস্বীকার করে। বিপিএল হলো সোজা কথায় ব্যাটল অফ ক্রিকেট, খেলাটার সাথে জড়িত থাকা ক্রিকেটার, আম্পায়ার, গণমাধ্যম, ফ্যান বেস সবার অস্বস্তি দূর করতে প্রয়োজন যখন পরিকল্পিত ক্রিকেট আয়োজন, তখন ফোকাসে সমাপনীর নায়ক নায়িকা গায়িকারা। ডিআরএস না থাকা, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ওঠা, ব্র্যান্ডিং, টেলিকাস্টিং সব ইস্যুতে ফুল আর বিতর্কের ছড়াছড়ির পরও বিসিবি শুনিয়েছে তৃপ্তির ছোট গল্প। অনগোয়িং এডিশনটাকে আমরা কীভাবে সাকসেসফুলি শেষ করতে পারি, এবং যেহেতু আমরা ইতিমধ্যে একটা ফার্স্ট স্পেলটা আমরা শেষ করেছি ঢাকার ইয়েটা, তো সেক্ষেত্রে পরবর্তী স্টেপগুলো কীভাবে আমরা শেষ করতে পারি এগুলো নিয়ে মূলত আলোচনা হবে। বিসিবির নীতি নির্ধারণী মহল চলতি আসর নিয়ে খুশি হয়ে মেগা ক্লোজিং নিয়ে সিরিয়াস, একবারও প্রশ্ন ওঠেনি ডিআরএস এভেলেবেল করতে আসলে কি সময় পায়নি দায়িত্বশীলরা। 2022-এর 17 জুলাই ঠিক হয়ে যায় কবে বসবে নবম আসর, 6 মাস আগের সিদ্ধান্ত হলেও ডিসিশন রিভিউ সিস্টেম আসেনি। যুক্তি দেয়া হয়েছে সময় স্বল্পতার, অথচ 12 জানুয়ারি মেগা ক্লোজিং এর সিদ্ধান্ত নিয়ে 16 ফেব্রুয়ারি ঠিকই বলিউডি তারকারা ঢাকায় চলে আসবেন, এমন সায়েন্স বোঝা সত্যি দুষ্কর। মাঠের খেলা নিয়ে খুব একটা ভালো খবর নেই, তবে শিল্পের সন্ধানে বিসিবি, ক্রীড়ার থেকে অনেক ক্ষেত্রে যেন সংস্কৃতি বড় হয়ে উঠছে। বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই একটা টুর্নামেন্ট। এই বিপিএলের বিপণন, এই বিপিএলের ব্র্যান্ডিং ছাপিয়ে বিতর্কগুলো যখন বড় হয়ে ওঠে, তখন সেগুলোকে লাগাম টানার দায়িত্বটাও কিন্তু বিসিবিরই। রিয়াসুদ আজিম, 71, জোহরামে চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167।